আজ বৃহস্পতিবার বেলা 12টার দিকে সাকিব খান রাজধানীর ল্যাবেট হাসপাতালে যান। এরপর চিকিৎসকের পরামর্শে সেখানে ভর্তি হন তিনি। এই বিষয়ে অপু বিশ্বাসের সাথে কথা হলে তিনি বলেন, কাল থেকে সাকিবের বুকে ও ঘাড়ে ব্যথা ছিল। সে নিয়মিত হাসপাতালের চিকিৎসা নেয়, তাই চেক আপের জন্য আজও গিয়েছিল। পরে নাকি সেখানে ভর্তি হতে হয়েছে। আমি বাইরে এসেছিলাম বাসার কিছু কাজে, মাত্রই হাসপাতাল থেকে ফোনে খবরটি পেলাম। তিনি আরো জানান, কয়েকদিন ধরেই নানা ধরনের টেনশনে কাটছে, তাই হয়তো একটু অসুস্থ অনুভব করছিল সাকিব। হাসপাতাল সূত্রে জানা যায়, সাকিব খান হাসপাতালটির কার্ডিয়াক বিভাগে ভর্তি হয়েছেন। তিনি ওই বিভাগের 504 নম্বর কক্ষে রয়েছেন। তার চিকিৎসার দেখভাল করছেন চিকিৎসক আব্দুল ওয়াদুদ। অপু বিশ্বাস সবাইকে সাকিব খানের সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া চাইতে বলেছেন। তিনি আরো জানান, ডাক্তার বলেছেন ভয় পাওয়ার মতো কিছু হয়নি, তিনি জলদি সুস্থ হয়ে উঠবেন। এরপর বিকেলে অপু বিশ্বাস বোরখা পরে তার ছেলেকে সঙ্গে নিয়ে সাকিব খানকে দেখতে যান ল্যাবেট হসপিটালে। বন্ধুরা, আমরা তো এটাই চাই সাকিব খান যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। এ নিয়ে আপনাদের কি মতামত বন্ধুরা, কমেন্ট করে জানিয়ে দিন। আর হ্যাঁ, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।